নমস্কার, শ্রী আম্মা ভগবান সারণাম, শ্রী ভগবানের আজকের বোধ। আপনি যা জানেন বা জানেন না তা কেবল কল্পনা মাত্র। শ্রী পরমজ্যোতির আজকের চমৎকার। তামিলনাড়ু থেকে আমি কৃষ্ণান বলছি। আমার দুঃখের চরম সীমায় আমি শ্রী পরমজ্যোতির দৈব অনুগ্রহ লাভ করি। আমি সেই সময় প্রচণ্ড আর্থিক কষ্টে ছিলাম। আমার বেতন যেদিন হাতে পেতাম সেদিনই পুরো খরচ হয়ে যেত। আমার ঋণ শোধ করার পরে একটিও পয়সা ব্যতীত পুরো মাস পাঁচজনের সংসার চালানো আমার জন্য এক প্রচণ্ড কষ্টকর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল। এই অসাফল্য আমার জীবনকে একদম নষ্ট করে দিচ্ছিল। এমন সময় বরযজ্ঞের ব্যাপারে জানতে পেরে আমার এই যজ্ঞে যোগদান করার ইচ্ছে হয়, কিন্তু নাম নথিভুক্ত করানোর সামান্য পয়সাটুকুও আমার কাছে তখন ছিল না। আমি শ্রী পরমজ্যোতির কাছে সহায়তা চেয়ে প্রার্থনা করি। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুটো 100 টাকার নোট হাওয়ায় ভেসে আমার পায়ের কাছে পড়ে। বরযজ্ঞে যোগদান করার জন্য যেটুকু প্রয়োজন ছিল ঠিক সেই পরিমাণ অর্থ আমি পেয়ে যাই। আমি অনুভব করি আমার ভগবান আমার প্রার্থনার উত্তর দিয়েছেন। সেই মুহূর্ত থেকে আমার জীবন চমৎকারের বর্ষা দিয়ে ভরে ওঠে। আমার সন্তানেরা একবার যুব প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। শ্রী ভগবান দর্শনের সময় যজ্ঞে অংশগ্রহণকারীদের তথ্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে উৎসাহিত করে, কারণ এই পেশা ভবিষ্যতে প্রচুর সুযোগ এনে দেবে। আমার বড় ছেলে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করছিল। নিঃশুল্ক বৃত্তি পেয়ে কম্পিউটারে সে একটি ডিপ্লোমা করার সৌভাগ্য পায়, যা তার জীবনে পেশাগত সাফল্য নিয়ে আসে। তার আগে পর্যন্ত সে সামান্য 3000 টাকার চাকরি করছিল। এরপর 1998 সালে মুম্বাই কগনিজেন্টে চাকরি পেয়ে 2000 সালে সে 3,50,000 টাকা আমাদের হাতে তুলে দেয়। এরপর আমরা প্রথমবার শ্রী ভগবানের দিব্য মঙ্গল দর্শন প্রাপ্ত হওয়ার আশীর্বাদ লাভ করেছিলাম। দর্শনের সময় আমি শ্রী ভগবানের কাছে ঐশ্বর্য প্রার্থনা করায় শ্রী ভগবান আশীর্বাদ করে বলেন, সন্তানদের মাধ্যমে আমাদের ধন প্রাপ্তি হবে, কারণ আমি তখন বার্ধক্যে উপনীত হয়েছি। শ্রী পরমজ্যোতির কাছ থেকে আমরা অসীম আশীর্বাদ পেয়ে চলেছি। বর্তমানে আমার 2 জন সন্তানই জীবনে সুপ্রতিষ্ঠিত। আমার বড় ছেলে নিউ জার্সি কগনিজেন্টে মাসে 10,00,000 টাকা বেতনে কর্মরত। আমার ছোট ছেলে বেঙ্গালুরু ওরাকেলে প্রতি মাসে 8,00,000 টাকা বেতনে কর্মরত এবং তার স্ত্রীও সম পরিমাণ উপার্জন করছে। সব মিলিয়ে আমার সন্তানদের বার্ষিক আয় বছরে 20,00,000 টাকার উপরে। শ্রী ভগবানের আশীর্বাদে বর্তমানে আমাদের গৃহ ও ভূসম্পত্তি মিলিয়ে 4টি এবং বাহন 5টি। শ্রী পরমজ্যোতির থেকে প্রাপ্ত উপহারের কোনো শেষ নেই। আমাদের কোটিপতি হওয়ার সুখ প্রদান আমাদের জন্য শ্রী পরমজ্যোতির বিশেষ আশীর্বাদ। শ্রী পরমজ্যোতির দিব্য আশীর্বাদ আমাদের জীবনকে সমৃদ্ধ ও পরিবর্তিত করে দিয়েছে। এ যেন সুদামা থেকে কুবেরে রূপান্তরিত হওয়ার গল্প। আমরা স্বপ্নেও এহেন সমৃদ্ধির কথা কখনো ভাবতে পারিনি। আমার প্রিয়তম শ্রী পরমজ্যোতিকে আমি কিভাবে ধন্যবাদ জানাব, শব্দকোষ যেন কম পড়ে যাচ্ছে। হে আমার হৃদয়েশ্বরা, হে আমার প্রিয়তম, আপনার শ্রীপাদপদ্মে আমি
অনন্ত কোটি প্রণাম ও অসংখ্য কোটি ধন্যবাদ অর্পণ করি।